হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। আজকে আমার পাশে যে ল্যাপটপটা দেখতেছেন, ল্যাপটপটা একটু থাকুক, এই ভিডিওটার যে ক্যাপশনটা দেখতেছেন, এসার এসপায়ার 5 2022 রিভিউ, ইজ ইট দ্য ল্যাপটপ অফ দ্য ইয়ার, লাস্টে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে। এটা কি ল্যাপটপ অফ দ্য ইয়ার কি না, অর্থাৎ এই জিনিসটাকে যে আমি একটা ল্যাপটপ অফ দ্য ইয়ার কন্টেন্ডার মনে করতেছি, যা বা বলতেছি, একটা স্টেটমেন্ট দিচ্ছি যে এটা কিন্তু একটা ল্যাপটপ অফ দ্য ইয়ার হতে পারে, আসলেই কি হতে পারে কি না, এই বা ভিডিওটার ক্যাপশনের শেষে যে কোয়েশ্চেন মার্কটা রয়েছে সেটার উত্তর আমরা খুঁজবো এই পুরো ল্যাপটপটা রিভিউ ভিডিওতে। অ্যান্ড লাস্টের দিকে একটা ভার্ডিক্ট দেবো যে এটাকে আসলে ল্যাপটপ অফ দ্য ইয়ার কি নাকি না। তো মোটামুটি এগুলো নিয়ে, এসার এসপায়ার 5 নিয়ে ফুল ইনডেপথ রিভিউ নিয়ে একটা কথাবার্তা হবে এই ভিডিওতে। আপনারা দেখছেন টেকল্যান বাংলাদেশ, আমি আছি অনুরাগ, চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। প্রথমে হালকা করে এসার এসপায়ার 5 2022 বিল্ড ডিজাইন নিয়ে একটু কথাটা সেরে ফেলবো। ওয়েল, মিনিমাল একটা ডিজাইন অ্যাপ্রোচে এবার এসার গিয়েছে। এসার কিন্তু প্রায় সময়টা আপনারা দেখেছেন ম্যাক্সিমাম ল্যাপটপে মাঝখানে একটা বড় করে এসারের লোগো দিয়ে রাখতো, বাট এই ল্যাপটপে করলো কি, ওরা ওদের সফিস্টিকেসিটা বুঝাতে পেরেছে, মিনিমাল করে ফেললো একদম ল্যাপটপের লোগোটা, একদম টপে এখানে একটা ডিজাইন করলো, অ্যান্ড দুই পাশ দিয়ে মোটামুটি একটা এজের মতো করে দিল, যেটা কিন্তু একটা সিমেট্রিসিটি নির্দেশ করে। বিল্ড কোয়ালিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে এটা আমাকে প্রথমে বেশ স্যাটিসফাই করেছে, বেশ ইমপ্রেস করেছে বলতেই হবে। তারপর যদি কোয়ালিটি নিয়ে কথা বলি, এসপায়ার 5 তো এই সামনের দিকটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়েছে এরা, বাট পুরো চেসিসটা ভালো স্টার্ডি প্লাস্টিক দিয়ে বিল্ড করেছে। তো এই গেল মোটামুটি বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা, বিল্ড কোয়ালিটি ওয়াজ গুড। তারপরে যদি একটু আই অপশনস নিয়ে কথা বলি, প্লেন্টি অফ আই অপশনস ছিল যা যা দেওয়া পসিবল, ইথারনেট পোর্ট লেফট সাইডে, HDMI পোর্ট, দুটা 3.2 পোর্ট, তারপর যে থান্ডারবোল্ট পোর্ট যেহেতু ইন্টেল ল্যাপটপ, অ্যান্ড এদিকে USB পোর্ট, তারপর হচ্ছে 3.5mm জ্যাকটা দিয়ে দিচ্ছে। ল্যাপটপে আপনার আই অপশনস দিয়ে কোনো রকমের প্যারা হবে না, এখান দিয়ে একদম ফুল ফিল আপ করে দিয়েছে। অ্যান্ড দ্য গুড থিং ইজ, একটা 15.5 ইঞ্চি ল্যাপটপে কিন্তু তারা হিঞ্জ মেকানিজমটা দিতে ভুল করেনি, যেটা কিন্তু ভেন্টিলেশনে ফার্দার হেল্প করে। তো সলিড আমি বলবো 8/10 ইন বিল্ড কোয়ালিটি। তারপর আমরা একটু নেক্সট সেগমেন্টে চলে যাবো। এরপর আমরা একটু কিবোর্ড অ্যান্ড সাউন্ড নিয়ে যেহেতু কথাবার্তা বলবো, একটা ল্যাপটপে কিন্তু এটা একটা ইন্টিগ্রাল পার্ট। কিবোর্ডের ক্ষেত্রে এসার এবার একটা কমফি একটা কিবোর্ড দিয়েছে, 1.3mm কি ট্রাভেল ছিল এটা ডিস্টেন্স, টাইপ করে আমি বেশ মজায় পেয়েছি, কোনো হ্যাসেল হয়নি, ফুল সাইজের কিবোর্ড ছিল, অর্থাৎ নামপ্যাড সহ আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এটার কি ট্রাভেলটা বললাম, ব্যাকলিট চিকলেট ছিল কিবোর্ডটাতে, যেটা অন আর অফ করা যেত, যেটা কিন্তু ভিজিবিলিটিটা বেশ ভালো ছিল, মিনিমাল গোছের একটা কিবোর্ড ছিল। অ্যান্ড টাচপ্যাডটা ওরা বেশ বড় করেছে, এটার জন্য কিন্তু যে সমগ্র যে ইউজার ইন্টারফেসটা সেটা কিন্তু অনেকটা ইন্টারঅ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড এসার যে এই ল্যাপটপটাতে একটা সাইন অফ সিগনিফিকেন্স দেখাইছে, তারা কিন্তু এই ল্যাপটপটাতে না চাইলেও ওরা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট রিডারটা রয়েছে সেটা নাও দিতে পারতো, এখানে ওরা একটা সুন্দর উইন্ডোজ হ্যালো সাপোর্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যেটা মোটামুটি বেশ অ্যাকুরেট ছিল, 5-6 বার ইউজ করলে হয়তো বা একবার মিস করতে, এটা ছিল এটার কনসিস্টেন্সি লেভেল। তারপরে যদি একটু স্পিকার নিয়ে কথা বলি, ল্যাপটপটার স্টেরিও স্পিকার ছিল, মডারেট স্পিকার ছিল, বেস বা ট্রেবল ওডল কোনোটারই খুব যে একটা যে আধিক্য সেরকম কিছু ছিল না, মডারেট একটা সাউন্ড, লাউডনেসটা মোটামুটি ভালো ছিল, ক্লারিটিটা এভারেজ ছিল, স্পিকার দেওয়া দরকার ভালো একটা মোটামুটি তা দিয়েছে। ওয়েবক্যাম নিয়ে যদি একটু কথা বলি, ওয়েবক্যামটাও এভারেজ মানের ছিল, 720p একটা HD ওয়েবক্যাম দিয়ে দিয়েছে, অতটা ভালো ছিল না বাট চলার মতো। তো এই সেগমেন্টটা আমি বলবো যে যেহেতু ওরা একটা ফিঙ্গারপ্রিন্ট রিডার ইমপ্লিমেন্ট করেছে, তো সব মিলে 8.5/10 ইন দিস সেগমেন্ট। তারপর আমরা একটু নেক্সট ডিসপ্লে সেগমেন্ট নিয়ে কথা বলবো। ডিসপ্লে সেগমেন্ট নিয়ে কথার ক্ষেত্রে প্রথমে একটু প্যানেলের ডিসক্রিপশনটা আপনাদের দিয়ে দিই। 15.5 ইঞ্চি অর্থাৎ 3.6 ইঞ্চের ফুল HD IPS লেভেল একটা প্যানেল ইউজ করেছে, IPS প্যানেল এটা আসলে। তো এটা বেশ ভালো একটা ডিসপ্লে ছিল, 100% sRGB লেভেল ছিল, উইচ ওয়াজ গুড। এই 100% sRGB গ্যামাট কাভারেজ হওয়ার কারণে সুবিধাটা কোন জায়গায়, অলরাউন্ড এই ল্যাপটপটাতে আপনি কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, অফকোর্স যেটা এই ল্যাপটপে একটা ডিমান্ড থাকবে অফকোর্স। তারপরে যে কোনো ধরনের ক্রিয়েটিভ ওয়ার্কলোড যেগুলো রয়েছে, যেগুলো আপনার হতে পারে ফটোশপে কাজ, লাইটরুমে কাজ, বা যারা একটু সেন্সিটিভ গ্রাফিক্স ডিজাইনার বা হচ্ছে যারা কালার গ্রেডিং করেন, তাদের জন্য এই ডিসপ্লেটা বেশ ভালোই হেল্প করে। গেম খেলার সময় ভালো মতো আপনি এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন, 15.5 ইঞ্চি একটা ডিসপ্লে রয়েছে। ওভারঅল ভালো ডিসপ্লের একটা গুরুত্ব কিন্তু প্রতিটা ল্যাপটপে সবসময় অবশ্যই রয়েছে। অ্যান্ড যেটা এসার মিস করেনি, এসার কিন্তু একটা কনসিস্টেন্ট ডিসপ্লে দিয়ে দিয়েছে, কোনো কালার ডেভিয়েশন ইস্যু ছিল না, হোয়াইট পয়েন্টটা একদম ন্যাচারাল ছিল, কালার টোনটাও ন্যাচারাল ছিল, একদম আপনি যেরকমটা প্রিফার করেন, ওয়ার্মও না, কুলও না, কোনো শিফটিং ইস্যু বা কিছুই ছিল না। বাট এসার যেটা করতে পারতো, বেজেলটা আরেকটু হালকা চাপাতে পারতো, কিন্তু চাপায়নি,
ওয়েল, ল্যাপটপ মার্কেটের একটা ভালো প্র্যাকটিস হচ্ছে তারা এখন সবাই মোটামুটি এই ধরনের ভালো ডিসপ্লে ইউজ করছে, যেটা এসারও করেছে। সুন্দর একটা ডিসপ্লে আমি বলতে পারবো, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। সলিড 8/10 ডিসপ্লে, আমি এটাকে 9/10 দিতাম যদি এটা একটা গ্লসি প্যানেল হতো, বাট দিল এটা 60Hz-এর একটা স্ট্যান্ডার্ড প্যানেল। আমি দাম বিবেচনে এটা কনসিডার করতে রাজি আছি। ডিসপ্লে পর একটু এবার আমরা নেক্সট সেগমেন্টের দিকে চলে যাব। এবার ল্যাপটপটার যেটা গেম চেঞ্জিং সেগমেন্ট আমার মনে হয়েছে, বা যার কারণে মনে হয়েছে যেটা ল্যাপটপ অফ দ্য ইয়ার হতে পারে, সেটা নিয়ে একটু কথা বলবো। অ্যান্ড দ্যাটস এটা স্পেক নিয়ে কথা বলবো। স্পেক নিয়ে আন্ডার দ্য হুডে এটাকে পাওয়ার আপ করেছে ইন্টেলের 12th generation 1260p কোরাইস 5G প্রসেসরটা রয়েছে। এইটা একটা 12 কোরের প্রসেসর, মোটামুটি 4.5 GHz পর্যন্ত ম্যাক্স ক্লক পুশ রয়েছে। সাথে ছিল 8GB র্যাম, তারপরে ছিল সাথে 512GB এর NVMe SSD। অ্যান্ড এটা গ্রাফিক্স হাঙ্গারনেসকে পাওয়ার আপ করতে এসেছে এনভিডিয়ার একটা আন্ডারডগ GPU, সেটা হচ্ছে RTX 2050 4GB DDR6 এডিশনটি। স্পেক নিয়ে কথা বলার আগে এইখানে অনেকে 2050 শুনে একটু অকচকায় যাবেন যে এটা কোন GPU, এটা তো অনেকদিন ধরে দেখিনি। ওয়েল, 2050 নিয়ে একটু কথা বলি, এটা RTX 2050 2060 একটা স্টেপ ডাউন ভার্সন। এইটার ক্যাপাবিলিটি আর আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় সেটা নিয়ে একটু বলে দিই। এটা আসলে বলতে গেলে 1650 সাথে অন পারি একটা GPU, একদম 1650 সমান সমানই একটু নেকি একটা GPU। বাট এটার স্ট্যান্ডিংটা কোথায় বা এটা কেন ইউজ করাতে একটা ওয়াইজ ডিসিশন মনে হয়েছে, প্রথমত এটা একটা RTX GPU, অর্থাৎ আপনার রে ট্রেসিং সাপোর্ট পাচ্ছেন, তারপর DLSS সাপোর্ট পাচ্ছেন, যেটা কিন্তু 1650 মিসিং। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে 1650 তো FSR, যেটা AMD যেটা ওপেন সোর্স DLSS রয়েছে বা FSR বলা হয়, সেটার সাপোর্ট রয়েছে। হ্যাঁ রয়েছে, বাট এনভিডিয়ার ইনহাউস টেকনোলজি DLSS, এটা কিন্তু রিলায়েবল এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের সাথে বেশি, তো এটা আপনারা ইনহাউস পেয়ে যাচ্ছেন এই গ্রাফিক্স কার্ডের জন্য। অ্যান্ড অফকোর্স যেটা রে ট্রেসিংটা পাচ্ছেন, রে ট্রেসিং পাওয়ার কারণে যদিও এটা রে ট্রেসিং কোরগুলো অত পাওয়ারফুল না, বলতে গেলে ইটস গুড ফর নাথিং টাইপ, তাও আপনারা রে ট্রেসড গেম কিন্তু ভালো মতো মোটামুটি একটা ভালো FPS ধরে খেলতে পারবেন, যেহেতু DLSS-এরও সাপোর্ট রয়েছে। অ্যান্ড এটা যদি একটু মাসল পাওয়ার নিয়ে কথা বলি, মোটামুটি 1650 থেকে সব দিক দিয়ে কিছুটা এটার কুডা কোর বেশি রয়েছে, যদি এটার ক্লক স্পিডটা একটু কম। বাট ওই হিসাব করলে হয় কি, আসলে এটার সাথে 1650-র যে পারফরমেন্স ডিফারেন্সটা আমি একটু কয়েক জায়গায়ও দেখলাম, সেটা 2-3% অ্যাভারেজে, হায়েস্ট বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আসলে অন পারে। তো 2050 ইউজ করা আমার মনে হয়েছে ইটস এ গুড ডিসিশন, যেটা কিন্তু এসআর ক্যাচ করতে পেরেছে, অন্যরা ধরতে পারে। এই গেল মোটামুটি ল্যাপটপের সব কিছুই কিন্তু ভালো ভালো বলছি, কিন্তু যেমনটা বলছিলাম, জানেন আপনারা চাঁদেরও কিন্তু কলঙ্ক থাকে। এই ল্যাপটপের একটা কলঙ্ক আমার যেটা মনে হয়েছে একটু বলে দিই, কলঙ্করা জাস্ট আমি এটাকে একটা মেটাফোরাইজড করলাম, এটার যে র্যামটা 8GB র্যাম দিয়ে দিয়েছে, বাট ওরা করছে কি দুইটা স্টিকেই 4/8GB করে দিয়েছে। এই কারণে হয়েছে কি, আপনার যদি আপগ্রেড করতে হয় যে কোনো সময় আপনার একটা র্যাম খুলে ফেলতে হবে, র্যাম খুলে ফেলে আপনি ধরেন একটা 4GB খুললেন আর একটা 8GB লাগালেন, সেক্ষেত্রে কিন্তু 12GB হবে। এটা আসলে কোনো সমস্যা না, সমস্যা হতো যদি ওরা সোল্ড আউট করে দিত, তা করেনি, কিন্তু যেটা করছে একটু এটার জন্য আপগ্রেডেবিলিটি অপশনটি একটু লিমিটেড হয়ে গেছে, কিন্তু এটা কোনো সমস্যা না, ফ্লেক্সিবিলিটিটা কিন্তু থাকবে। এটা ছিল মোটামুটি এটা একটা খামতি আমার মনে হয়েছে, যেটা ওরা ভালো করতে পারতো। গেল তারপর একটু একটা রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে কথা বলি। গিগবেঞ্চে আমরা বেঞ্চমার্ক করে দেখেছি সিঙ্গেল কোরে প্রায় 1500+ কোর অ্যান্ড মাল্টি কোরে 7000-এর আশেপাশে স্কোর পুশ করেছে, বেশ ভালো কোর। 2060p যেটা 12th generation প্রসেসর অনেক ভালো করেছে। ভিরেতেও কিন্তু মোটামুটি যেটা আমাদের প্রসেসর ছিল অনেক ভালো স্কোর করেছে, গ্রাফিক্স কার্ডও মোটামুটি 180 MPH-এর কাছাকাছি স্কোর করেছিল, দ্যাট ওয়াজ গুড। এছাড়াও আমরা বেঞ্চমার্ক ছাড়াও কিন্তু গেম খেলেছি, গেম নিয়ে আমরা পরে কথা বলবো। ফিল্মোরাতে ভিডিও এডিট করেছি, ফটোশপে কাজ করেছি, কোনো ক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা কোনো রকমের হোঁচট খায়নি। এই ছিল মোটামুটি এটার জাস্টিফিকেশনটা। এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো এটা সলিড 9/10। যাই হোক, পরবর্তী সেগমেন্ট আমাদের একটু গেমিং বেঞ্চমার্কে চলে যাব। এরপর আমরা অ্যাসপার ফাইভের গেমিং বেঞ্চমার্কটা একটু দেখিয়ে দিব। প্রথমে আমরা মাইলস মোরালস গেমটি খেলে ফেলি, যেটা একটা PS4 রিমাস্টার্ড গেম। মাইলস মোরালসে আমরা মিডিয়াম সেটিংস অ্যান্ড DLSS অন করে DLSSটা ব্যালেন্স মোডে রেখে প্রায় 48 FPS-এর মতো অ্যাভারেজে পাচ্ছিলাম, যেটা কিন্তু বেশ প্লেয়েবল ছিল। মাইলস মোরালস শেষ করার পর আমরা মাইক্রোসফট স্টুডিও সব থেকে অপটিমাইজড গেম ফোর্জা হরাইজন 5টা খেলতে নেমে যাই। ফোর্জা হরাইজন 5টা আমরা মিডিয়াম PC-তে সুইচ করে বেঞ্চমার্ক করি, অ্যান্ড এই সময় আমরা অ্যাভারেজে 80 FPS-এর মতো আউটপুট পাচ্ছিলাম, যা কিন্তু 2050-র জন্য বেশ মোটামুটি ভালো একটা FPS ছিল, অ্যান্ড অফকোর্স প্লেয়েবল ছিল তা বলতেই হবে। গেমিং বেঞ্চমার্কের পর এখন একটু ল্যাপটপটার থার্মাল সিচুয়েশন নিয়ে কথা বলা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই ধরনের অলরাউন্ড ল্যাপটপে কিন্তু এটা একটা বড় প্রায়োরিটি থাকে, কারণ ল্যাপটপের সাস্টেনেবিলিটি মেনটেন করার জন্য। তো থার্মাল সিচুয়েশনটাকে আমার এই গরম কফির মতোই গরম অবস্থা নাকি কী অবস্থা, এটা একটু কথা বলি।
আমরা এইখানে আসলে প্রাইম 95 দিয়ে একটা টর্চার টেস্ট করছিলাম, মোটামুটি 20 মিনিট একটা টর্চার টেস্ট করছিলাম। সেখানে দেখলাম টেম্পারেচারটা একটু 64 ডিগ্রি মোটামুটি পিক ছোঁয়ার পর 62 থেকে 63 ডিগ্রির মধ্যে সারাটা সময় স্ট্যান্ড করেছিল। এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ এই ল্যাপটপটার জন্য, কারণ হচ্ছে এই ধরনের ল্যাপটপে এই ধরনের যে কুলিং সফিস্টিকেশন সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড 62 থেকে 63 ডিগ্রি সেলসিয়াস থাকা মানে কি আমি কিন্তু পিক প্রেশার এটা পেয়েছি, তার মানে এসআর এটাতে বেশ ভালো কাজ করেছে। এখান দিয়ে ওরা একটা ভ্যান্ট দিয়ে দিয়েছে যাতে কুলিংটা ভালো মতো কাজ করে অ্যান্ড হিটটা ডিসিপেট হতে পারে। অ্যান্ড হিট ডিসিপেট হওয়ার কারণে কী হলো, হিট ডিসিপেট হওয়ার কারণে গেমিংয়ে যখন আমরা গেমিং করেছি ভালো মতো হাই প্রিসেটে বা মিডিয়াম প্রিসেটে যখন প্রেশার পড়েছে, তখন কিন্তু ল্যাপটপটা কোনো রকমের হিচকি খায় না, মোটামুটি ভালো একটা কনসিস্টেন্ট পারফরমেন্স ধরে রেখেছিল। বাট এখানেও একটা ক্যাচ রয়েছে হালকা, এখন আমি যখন ল্যাপটপটা ভিডিও শ্যুট করছি এটা একটা একদম শীতের মৌসুম, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কিন্তু অনেকটা কম, যেটা কিন্তু এটাকে বেশ সাপোর্ট দেয়। একদম যখন সামারে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা অনেকটাই বেশি থাকবে তখন কী করবে সেটা একটা কোয়েশ্চেন থেকে যায়, বাট আশা করি ভালো করবে যেহেতু এখানেও ভালো করতে পারছে। ওকে, তাহলে ভিডিওর শেষের দিকে যে কোয়েশ্চেনটা আবারও ঘুরে ফিরে এসেছে, এটা কি আসলে তাহলে ল্যাপটপ অফ দ্য ইয়ার কি না? আমি যদি অনেকটা ইউজ করেছি, আমি এটা বেশ কয়েকদিন ধরে রিভিউ করলাম, আপনাদের দেখালাম সব সেগমেন্ট মোটামুটি, আমার ভার্ডিক্টে ইয়েস, ইটস দ্য ল্যাপটপ অফ দ্য ইয়ার অ্যান্ড এটা একটা যোগ্য দাবিদার। কেন? কারণ হচ্ছে ল্যাপটপের প্রাইস পয়েন্টটা আমরা একটু দেখি, যেহেতু ল্যাপটপের মার্কেটে আনস্টেবিলিটির কথা আপনারা সবাই জানেন, গভর্নমেন্টের ট্যাক্স ইম্পোজ, এলসি বন্ধ সব মিলায় কিন্তু ল্যাপটপের মার্কেটটা আনস্টেবল হয়ে গেছিলো। বাট এখানে এটা মোটামুটি 99,000 টাকার আশেপাশে একটা প্রাইস পয়েন্ট নিয়ে আসলো। অ্যান্ড তারা করলো কি, সমস্ত কোম্পানিদের মধ্যে প্রথম একটা 12th generationের ডিসেন্ট একটা প্রসেসর ওরা ইমপ্লিমেন্ট করলো। 12th generationের প্রসেসর ইমপ্লিমেন্ট করে কিন্তু ওদের দায়িত্বটা শেষ হয়ে যায় না, এসআর করলো কি, এটাতে RTX 2050টাও ইমপ্লিমেন্ট করে দিল। এর ফলে এই ল্যাপটপটা আপনি ডাইমেনশনটা এখন চিন্তা করেন কী কী দাঁড়ালো, এই ল্যাপটপটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন, গেল গেমিং করতে পারবেন, গেমিংয়ের জন্য একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্সের জন্য একটা ভালো ডিসপ্লে দরকার হয়, ভালো প্যানেল দরকার হয়, প্যানেল কোয়ালিটিটা আপনি ভালো পাচ্ছেন, যদি হায়ার রিফ্রেশ রেট না বাট ইটস ওকে, আপনি এই ল্যাপটপটা গেমিং গেল, এরপর আপনি প্রোডাক্টিভিটি ওয়ার্কলোড ইউজ করবেন, আপনি যে কোনো ধরনের অ্যাডোবি সফটওয়্যার, তারপরে হচ্ছে গিয়া ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা বা ব্ল্যাক ম্যাজিকের যে দা ভিনসি রিজলভ আছে সব কিছু এটাতে মানে ইজিলি এটাতে হ্যান্ডেল করতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটি ওয়ার্কলোডের যে ক্ষুধাটা আছে এটা ইজিলি আপনাকে ডেলিভার করে দিবে। একটা ল্যাপটপ আপনি চিন্তা করেন যেটা থেকে আপনি বিজনেস পারপাস পাচ্ছেন, ল্যাপটপটা বাল্কি না, ল্যাপটপটাতে তাও আপনি গেমিং করতে পারতেছেন, ল্যাপটপটাতে আপনি প্রোডাক্টিভিটি ওয়ার্কলোড করতে পারতেছেন, আপনার যারা স্টুডেন্ট আছেন তারা ভালো মতো কোডিং করতে পারতেছেন, যে কোনো জায়গায় ক্যারি করতে পারতেছেন, আপনি আর একটা ল্যাপটপ থেকে কি এক্সপেক্ট করেন? এই ল্যাপটপটা সমস্ত কাজের কাজই একটা গুড প্রাইস পয়েন্ট, যদিও প্রাইসটা আমি এক্সপেক্ট করবো কামিং ডেজ আরেকটু কমে আসবে। ও হ্যাঁ, ভিডিও রেফারেন্স দিলে কিন্তু আপনারাও কম পাবেন একটু, তো সব দিক দিয়ে আমার এটাকে মোস্ট ব্যালেন্সড একটা সিনারিও মনে হয়েছে। আমাকে যদি সবথেকে মজার ব্যাপার হচ্ছে, ছয় মাস আগে যদি কেউ বলতো যে অ্যাসপায়ার 5 গেমিং করার কথা, অ্যাসপায়ার 5 এই ধরনের স্পেক নিয়ে আসতেছে, আমি হেসে তাকে উড়াই দিতাম। বাট এসআর হ্যাজ ডান ইট, এসআর ওদের অ্যাসপায়ার সিরিজের যে কনসিস্টেন্সিটা, যে একটা কম বাজেটে অনেক মানুষকে ভালো কিছু অফার করতে চায় মাস পিপলকে, এটা তারা করে দেখাচ্ছেন। ইটস ডেফিনেটলি দ্য ল্যাপটপ অফ দ্য ইয়ার অফ দ্য প্রিভিয়াস ইয়ার, অ্যান্ড এই ইয়ারের এই ল্যাপটপটা কাঁপাতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আমাদের রিভিউ এসআর অ্যাসপায়ার 5 নিয়ে। এরকম আরও ভিডিও রিভিউ, আনবক্সিং, তারপর টকেটিভ যেগুলো আমাদের সমাচার করি আমরা, এসবের জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিস ভিডিও ইজ আ মাস্ট, এটা প্রতিবারই বলি আর বলবো না। এই ছিলাম আমি অনুরাগ, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তাদের জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।